আসসালামু আলাইকুম, কেমন আছেন আপনারা? আশা করি ভালো আছেন। এই সকালবেলা কাজকর্ম করে এই চা খেয়ে যে রুটি রুটি ভাজতেছি, রুটিগুলো ভেজে নেই। বাইরে অনেক বৃষ্টি হইতেছে। আপনার হাজবেন্ডের জন্য রুটি ভেজে ব্রেড দিয়ে জেলি দিয়ে সবজি দিয়ে খেতে দিয়ে আসলাম, আর এই যে আমাদের জন্য ভাজতেছি, একটা ভাজা হয়েছে এখন ভেজে নেই। আজকে ডাইরেক্ট চুলাই দিয়ে রুটি ভাজবো, একদম সুন্দর ফুলতেছে। আইয়া মামা কি খাই? মামা গুড মর্নিং। হ্যাঁ ভাজি মামা, গুড মর্নিং। আজকে আমি আপনার ইউটিউব ভাইরালে যে চাকনি কফি, যে কফি বানাবো চাকনি কফি, এই যে কফি নিয়ে নিছি আজকে, গরম পানি দিয়ে দিছি, সব কিছু মিক্স করে নি। কফি পাউডার নিয়ে নিলাম নেসক্যাফি, আর নিয়ে নিব চিনি, নিয়ে নিই 3 চামচ। আর এই গরম পানি, গরম মিনিমাম তো 10 মিনিট লাগবেই, কারণ আপনার কালার চেঞ্জ হওয়া পর্যন্ত এখানে করতে হবে। এই যে কফি রেডি, ঢালে নেই। গরম দুধ, কফি কফি কফি। আম্মা কফি কফি কি করে? আম্মা কি করে? এই বাস কাপড় বাস। হ্যাঁ নানি কো, আমার নানি। হ্যাঁ ও সোনি, নানি একটু পাপি দাও, নানি পাপি দাও, নানি পাপি দাও দাও আদর। আম্মা গুড গার্ল, এখানে আম্মা নানি আদর। গো মামা গো, সনি
দেখেন মা এত কষ্ট করে কাপড়গুলা ভাঁজ করছে যে কি করতেছে আমার মেয়ে। এই সনি তো নানি আদর 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 নানি আদর আদর পাপি দেয়া পাপি গুড গার্ল। এখানে আজকে কি পরিমাণ বৃষ্টি হইতেছে, সারা রাত বৃষ্টি হইছে, এখনো অনেক বৃষ্টি হইতেছে, একদম সকাল থেকে ধারাসার বৃষ্টি হইছে। বাহিরে বেরোনোর কোনো ব্যবস্থাই নেই, অনেক বৃষ্টি হইতেছে, আমাদের বারান্দা একদম পানি পানি হয়ে গেছে। মা এ গুড গার্ল কি কি হ্যাঁ হ্যাঁ ওয়াইফস আম্মা এ যে বারান্দা একদম পানি পানি হয়ে গেছে, একদম অনেক বৃষ্টি হইতেছে। ভাবছিলাম আজকে রোববার বেড়াইতে যাব, কোনো উপায় দেখতেছি না, বেরোনোর কোনো রাস্তা নেই। ভাত বসাই দিই, ভাত বসাই দিয়ে সবজিগুলো সবজিগুলো কেটে নিই। ঠিক আছে, কচু রান্না করবো, ওই যে মা রান্না মা দিয়ে মা রান্না করবো, কচু ওই ডালগুলো নিয়ে নিছি, এগুলো কাটে দিই, কাটে দিয়ে মা রান্না সবজি বানাবে। যে রাইস কুকারে ভাত বসাই দিই, আজকে রোববার তো রান্নাবার একটু দেরি করে করতেছি, সকালে সবাই রুটি খাইয়ে দিছে। পানি 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 পরিমাণ যে বৃষ্টি হইতেছে, বাপরে এই যে একদম আমাদের নিচে পানি জমে গেছে, ওই যে চাল কুমড়া, এইগুলা হচ্ছে আপনার কচুর ঠাড়ির যে ভাজি, ডাকা বলি শালিকা মামা বাট বাট আইয়া ও সনি আদর আমা আদর 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 না 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 থাক আমার ঘর আলোহি। আজকে আমি কিচেনে বসে বসে চা খাইতেছি, মেহমান আসছে তো সন্ধ্যার চা।